ভূমি সেবা ডিজিটালাইজ করায় আর ভোগান্তির শিকার হবে না মানুষ, বললেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পাশাপাশি ভূমির যথাযথ ব্যবহার এবং রক্ষার উপর জোর দিয়েছেন তিনি। সকালে ভার্চুয়ালি রাজধানীতে ভূমি মন্ত্রণালয়ের বিভিন্ন প্রকল্প উদ্বোধন করে এসব কথা বলেছেন প্রধানমন্ত্রী। বিভিন্ন সামাজিক পারিবারিক দ্বন্দ্বের শুরু হয় ভূমিকে কেন্দ্র করে। এসব মেটানোর পাশাপাশি ভূমির যথাযথ ব্যবহার নিশ্চিত করতে এ খাতের বিভিন্ন সেবাকে ডিজিটালাইজ করার পদক্ষেপ নেয় সরকার। তারই ধারাবাহিকতায় বুধবার সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ভূমি মন্ত্রণালয়ের ভূমি ভবন, উপজেলা ও ইউনিয়ন ভূমি অফিস ভবন, অনলাইন ভূমি উন্নয়ন কর পরিষদ কার্যক্রম এবং ভূমি ডাটা ব্যাংকের উদ্বোধন করা হয়। এতে গণভবন থেকে ভার্চুয়ালি যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় প্রধানমন্ত্রী বলেন, মানুষের হয়রানি কমাতেই ভূমি ব্যবস্থাপনা অনলাইন করা হয়েছে, এখন ঘরে বসেই ভূমি উন্নয়ন কর পরিশোধ করা যাবে। কারণ মানুষ যেন খামাখা ভয় হয়রানির শিকার না হয়, মানুষকে যেন ভোগান্তির শিকার না হতে হয়, দুয়ারে দুয়ারে ঘুরে বেড়াতে না হয়, সেদিকে লক্ষ্য রেখে ভূমি সেবাটা যেন হাতের মুঠোয় পায় সেই ব্যবস্থাটাই আমরা করতে চেয়েছি। কাজে হাতের মুঠোয় ভূমি সেবা নিশ্চিত করতে অনলাইনে খতিয়ান সংগ্রহ, উত্তরাধিকার ক্যালকুলেটর, অনলাইন ডাটাবেস সহ ভূমি সেবা সকল ক্ষেত্রে অধিকতর ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে। শেখ হাসিনা বলেন, ক্ষমতাকে ভোগের বস্তু হিসেবে ব্যবহার করেছে বিএনপি জামাত সরকার। 2013 সালে আগুন সন্ত্রাস করে অনেক ভূমি অফিস পুড়িয়ে ব্যাপক ক্ষতি করেছিল তারা। যে বিএনপি জামাত জোট 2013 সালে যেভাবে অগ্নি সন্ত্রাস শুরু করেছিল, তাতে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে তারা অনেকগুলি ভূমি অফিস জ্বালিয়ে পুড়িয়ে দেয়। তখন একটা ঘোষণা দিয়েছিলাম যে যারা এই ভূমি অফিসে পোড়াচ্ছে তারা তাদের জন্য আর কোনো দিন কখনো জমির মালিকানা না থাকে, কারণ তারা তো আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে রেকর্ড, তারা আর পাবে কেন? এই হুমকি দেওয়ার পরে কিন্তু তাদের এই ভূমি অফিস পোড়ানোটা বন্ধ হয়। ক্ষমতা আর ক্ষমতা থেকে টাকা বানানো, জঙ্গিবাদ, সন্ত্রাস, দুর্নীতি, এটাই তাদের কাজ। সরকার প্রধান জানান, আদর্শ নীতি ও সুদূরপ্রসারী পরিকল্পনা নিয়ে কাজ করে যাচ্ছে আওয়ামী লীগ। করোনা মহামারী কিছুটা প্রতিবন্ধকতা তৈরি করলেও দেশের উন্নয়ন ও অর্থনীতির চাকা গতিশীল রেখেছে সরকার। আওয়ামী লীগ যখন সরকারে আসে আন্তরিকতার সাথে আমরা কাজ করি। কোহেরিন ফারহানাজ, ডিবিসি নিউজ ডেস্ক।